দিন হয়ে গেছে, ইলাহা ইল্লাল্লাহ কইছে, বাংলা হাজির হয়ে গেছে, যখন সুবহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, এবার রুমি দেখে পাগল শামসুদ্দিন তিব্রিজি আর রুমি দুইজনের মধ্যে আমার নবীজি হাজির হয়ে গেছে। ওই রুমি কয় আগাছে মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো, একতাটা মসনবীর বর নানা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না বিলের বাচ্চা চোখ নিয়া দুনিয়াতে আয়ে চোখ তো অন্ধ সাত গোল ডাওয়াইলে চোখ পড়ে মানুষ চক্ষু নিয়ে দুনিয়াতে জন্ম নেওয়ার পরে অন্ধ যেদিন মুর্শিদ বুঝবে ওই দিন তার চোখ পড়বে। সুবহানাল্লাহ বলেন বন্ধুরে ঠিক আছে আবারও গেছে নি পিছরি না বিরানি গরু দিয়ে না গরু দিয়ে আব্দুর রহমান রেজি যেসব মাহবিলে যায় এসব মাহবিলের বিরানি হয় গরু দিয়া কি দিয়া চারশো সাহাবি নিয়ে আমার নবী পয়সা চিন্তা করে, একদিকে হায়াত কম আরেকদিকে গরিব, ইবাদত বন্দিকে ঠিকভাবে করতে পারবে না, হাসর হিসাব নিলে উপায় থাকতো না, মাসুদ বাজার হয়ে গেছে আশেক হইতে পারে না, আল্লাহ কো জিব্রাইল বন্ধু জিব্রাইল জিব্রাইল বন্ধু রূপ হইয়া দাও, 2500 বছর আগে গরিব দিদি বেসতে দেবো। খবরটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ আমার নবী ডাক দিছে, তোমাদের মাঝে এমন কেউ আছো যে আমার একটু আন হইতে পারবা? হযরত বকুবি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন সাহাবী দাঁড়িয়ে আমি পারবো, উনি শান গাইছে, 400 সাহাবী নাম নবী জিকির করছে, জিকিরের পরে নবীর চাদর মোবারকটা 400 টুকরা করে 400 সাহাবীরে তাবারক দিছে। দুরকম সুবহানাল্লাহ, মাহফিলের তাবারক 36টা লোকের রোগের কাজ করে, যদি আজকের মাহফিল 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খায়, যে খাওয়াইবো তার জীবন ধন্য, আল্লাহ কই না থাকলে বানিয়ে খাওয়াবো, আজকের মাহফিলে মা খারা সন্তান বাবা খারা সন্তান না খাইয়া খাওয়াইছে না বইরা পড়াইছে না ঘুমাইয়া ঘুম পাতাইছে, মাগমাইয়া শীতে কাজ করছে খানার ব্যবস্থা করছে অন্ধকার কবরে পড়ে রয়েছে, আজকে মাহফিলের চতুর্দিকে এতিমের মতো দাঁড়িয়ে দেখতেছে সন্তান আইসিনি, মা খারা সন্তান বাবা খারা সন্তান, একটা মানুষ দাঁড়িয়ে বলবেন আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দেব, আমি আব্দুর রহমান রেজবি দোয়া করে যাব আল্লাহ পাক এক বছরের ভিতরে আপনারে 100 গরু দেওয়ার তৌফিক দিব, মইরা গেলে বিনা হিসাবে জন্ম হবে। কত দিয়া দিবেন আমি বলবো না, 10 দিয়া 20 দিয়া 30 দিয়া 40 দিয়া 50 দিয়া 1 দিয়া গরুটা দিবেন, আপনার তৌফিক অনুসারে একটা মানুষ খাপ করে দেখাইবেন যে আগামী বছর মাহফিলে তাবারকের জন্য আমি একটা গরু দেব, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব, বাচ্চা থাকলে ধনী মইরা গেলে বিনা হিসাবে জান্নাতি, একটা গরু দিবেন আগামী বছর মাহফিলে তাবারকের জন্য, কোনো প্রেমিক কোনো দানবীর এ মারে আসেন কতটা দিবেন আপনার ঘর আমি বলবো না, 10 দিয়া 20 দিয়া 30 দিয়া 40 দিয়া 50 দিয়া নবীর মাহফিলে তাবারকের জন্য আমার নবীর মাহফিলে তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন, এ বছর যিনি গরু দিবেন সামনে কবেন আমি বয়স দেব সেই তো বিকাল্লা দিবে, মইরা গেলে বেহেস্তি বংশ বেহেস্তি, আর বাচ্চা থাকলে ধনী সময়সব একটা গরু দেন। আমি নতুন অবস্থা আপনাদের মাঠে এসেছি, আমি বাংলার টেকনা থেকে তেঁতুলিয়া পর্যন্ত যদিও প্রোগ্রাম করি আপনাদের মাঠে নতুন, একটা গরু দিয়ে ভাগ্যটারে পরীক্ষা করেন, সময় 1 বছর আগামী 1 বছর পরে দিবেন, এমন কোনো দানবী থাকলে হাতটা তুলে দেখান, আজকের মাহফিলে আল্লাহ আছে নবীও আছে, ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী, নবী হসি আল্লাহ হসি নবী হসি আল্লাহ হসি, মইরা গেলে বেগেস্তি বাচ্চা থাকলে ধনী, আসেন কোনো প্রেমিক একটা গরু কতটা দিবেন আমি বলবো না, আপনার সব টপিক অনুসারে দিবেন, ভাগ্যটার একটা পরীক্ষা করেন, রেজবি সাহেব কয়ে গেল বিনিময় কি ভাই, এবছর যিনি গরু দিবেন সামনে করে আমি বয়স দেবো সে টপিক আল্লাহ দিবে, একজন মানুষ মার কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে মা কারা সন্তান বাবা কারা সন্তান জীবনে বহু টাকা নষ্ট করছেন আমার নবীর মাহফিলের জন্য, নবীর মাহফিলের তাবারকের জন্য মার কথা বাবার কথা স্মরণ করে তাবারকের জন্য একটা গরু দিবেন,
দশ দিয়া, বিশ দিয়া, ৩০ দিয়া, ৪০ দিয়া, ৫০ দিয়া, এক লক্ষ টাকা দিয়া আপনার মর্জি মাফি দিবেন, সহি নিয়তে হাত তুলবেন, ইন্নামাল আমালু বিনিয়াত, আজকের মানে যা ছিলেন তা হবে, থাক দেখুন একটা গরু। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব একটি গরু বলি মার হবা, আল্লাহ যেন খায়াতের মধ্যে বরকত দেয়, ব্যবসাতে বরকত দেয়, বংশে মানো জিন্দা মর্দা মাফ করে, মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করে, বলুন আমিন। এখন গরুটার সাথে ইসলামের স্তম্ভ পাঁচটা, কালিমা পাঁচটা, নামাজ পাঁচ রক্ত, পাঞ্জাতনের সদস্য পাঁচজন, পাঁচ বস্তা চাল দেবেন পাঁচজনে, তাবারকের জন্য পাঁচটা বস্তা চাল একজনে পারেন পাঁচজনে পারেন, তবে এক বস্তার বিনিময়ে ১০০ বস্তা দেওয়ার প্রতীক আল্লাহ দিব, হাতা কলমে লিখে রাখবেন, আগামী এক বছরের ভিতরে এক বস্তা চাউলের বিনিময় ৪০ জনে খাইলে আল্লাহ জন লিখাইবে আপনার জীবন দ্বন্দ্ব, না থাকলে আল্লাহ বানে খাইব, মার কথা বাবার কথা স্মরণ করে একটা বস্তা করে পাঁচজন লোকে হাত তোলেন, মোহাম্মদ জাকির হোসেন এক বস্তা বলি মার হাবা, আল্লাহ জন সকল আশা পূরণ করবো, আমি দুই নম্বর বস্তা রেখে দিব, দুই নাম্বার একটা বস্তা, আরে মা বাবা চাই রয়েছে চতুর্দিকে এতিমের মতো, না খাইয়া খাওয়াইছে, না পয়সা পড়াই গেছে, দুই নম্বর বস্তাটা দেন, পাঁচটা বস্তা চাল পর পর আমি চলে যাব, আমার বাবা এসেছে উনি আলোচনা করবে, দুই নম্বর বস্তাটা তাড়াতাড়ি বলেন, আমার দিকে চাই রয়েছেন আপনারা নবী চাই রয়েছেন।